আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনাদেরকেও আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বাকুমুল্লাযী আহাব্বাবতুমুনি ফিহ আমাকে একটু নসিহা করুন যে আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি চাকরি শেষে আমরা পেনশন পাই সেটা কতটুকু গ্রহণ করতে পারবো একটু যদি বলতেন পেনশন তো গ্রহণ করতে পারবেন পারবেন না কেন শুধু সুদটা বাদ দিবেন আর কি কারণ এক এক জায়গা তো এক এক সিস্টেম কোথাও দেখা যাচ্ছে যে তাদের বেসিক থেকে পিএফ ফান্ডে যে টাকাটা তোলা হয় কর্তৃপক্ষ তাদেরকে সমপরিমাণ টাকা গ্র্যাচুইটি হিসেবে দেন এটা জায়েজ মানে এই জন্য যে তিনি দশ বছর বা বিশ বছর একাধারে কাজ করেছে কিন্তু কোনো কোনো পিএফ ফান্ডে আমরা দেখি সেখানে গ্র্যাচুইটি আলাদা হিসাব করা হয় কিন্তু সুদ হিসাব করা হয় যদি কোনো কর্তৃপক্ষ বলে দেয় যে এটা সুদ তাহলে সেটা কনজিউম করা তার জন্য জায়েজ হবে না যদি তার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে তিনি সেটা তুলে জনকল্যাণে সোয়াবের নিয়ত ছাড়া ব্যয় করবে